টিআইবির পক্ষ থেকে রিপোর্টটা প্রকাশ করার পরে আওয়ামী লীগ মূলত উলঙ্গ হয়ে গিয়েছে, তাদের অবস্থানটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আওয়ামী লীগ নিজেরাই নিজেদের লেজে কুমুরে অবস্থা করে ফেলেছে। তারা এখন 650-এর অধিক সংসদ সদস্য নিয়ে তারপরে বাংলাদেশ চালাচ্ছে। একদিকে তাদের আইনমন্ত্রী সেটার ব্যাখ্যা জানে না, অন্যদিকে তাদের নিজেদের পার্লামেন্ট মেম্বাররা জানে না, অন্যদিকে শেখ হাসিনা গোপালগঞ্জে গিয়ে বলে আসে যে আমাদের উপায় ছিল না, তাড়াহুড়া করতে করে করতে হয়েছে, কারণ আমাদেরকে এই বাংলাদেশের তাদের নাকি ধারাবাহিকতা রক্ষা করতে হবে। 98% পিপল দে বয়কট দিস ইলেকশন। আপনি যদি হিসাব করে দেখেন 2% ভোটাররাও উপস্থিত হয়নি সেরকম একটি বিতর্কিত নির্বাচনকে জায়েজ করার জন্য মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। বর্তমান নির্বাচন পদ্ধতির উপরে জনগণের আস্থা নষ্ট হয়ে গিয়েছে। ওবায়দুল কাদের সাহেব কি বললো? বললো না, দিস ইজ নট আওয়ার ম্যাটার, আওয়ার ম্যাটার হচ্ছে রাষ্ট্র আমার, দেশ আমার, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার, এই দেশের পরতে পরতে মুমিনরা সেজদা দিবে, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যার যার মতো ঐতিহ্যগত ভাবে বসবাস করবে, অতএব এখানে কোনো পরাশক্তি কারো কাছে মাথা নত করে আমার দেশকে বিকৃত হওয়ার সুযোগ করে দেওয়া হবে না। জি সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকে স্মরণ করছি, তার 88তম জন্মবার্ষিকী আজকের, যার জন্ম না হলে বাংলাদেশের এই স্বাধীনতার সার্বভৌমত্ব এবং একটি মানচিত্র আমরা পেতাম না। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে আমার বক্তব্য শুরু করছি। আপনি জানেন যে আজকের বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থাটি এখন পর্যন্ত আওয়ামী লীগ প্রচার করে যাচ্ছে, সেই নির্বাচন ব্যবস্থা নিয়ে বিশ্বের কোনো সংস্থাই, যারা নাম সর্বস্ব সংস্থা ছাড়া, মানে যেগুলোকে আওয়ামী লীগ ডলার দিয়ে ভাড়া করেছে কিংবা তাদেরকে হোটেলে রেখেছে, খাওয়া দাওয়া করিয়েছে কিংবা রাস্তায় ভিক্ষা করছে, তাদেরকে একটি জামা কাপড় প্যান্ট শার্ট পরিয়ে এনে বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে, এ ধরনের কিছু ভিক্ষুক টাইপের সংস্থা ছাড়া কোনো আন্তর্জাতিক সংস্থা এই ফেসিবাদী আওয়ামী লীগের নির্বাচনকে স্বীকৃতি জানায়নি। এর অন্যতম একটি কারণ আছে, কারণ হচ্ছে আওয়ামী লীগের সাথে ওই ভিক্ষুকদের সাথে একটা যোগ সাজশ রয়েছে, কারণ এদেশে যারা নির্বাচন করেছে আওয়ামী লীগের হয়ে, তারাও কিন্তু এক ধরনের ভিক্ষার ঝুলি নিয়ে শেখ হাসিনার কাছ থেকে কিছু সিট পাওয়ার জন্য তারা নির্বাচন করেছে, যার মধ্যে জাতীয় পার্টি অন্যতম, যেটা আপনি দেখেছেন। এই বিতর্কিত নির্বাচনটাকে নিয়ে নতুন করে বোমা ফাটিয়েছেন বাংলাদেশের এই টিআইবি। টিআইবির পক্ষ থেকে রিপোর্টটা প্রকাশ করার পরে আওয়ামী লীগ মূলত উলঙ্গ হয়ে গিয়েছে, তাদের অবস্থানটা ক্লিয়ার হয়ে গিয়েছে। জনগণ বলছে যে এই নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়নি, জনগণ নির্বাচনকে প্রত্যাখ্যান করছে। 98% পিপল দে বয়কট দিস ইলেকশন। আপনি যদি হিসাব করে দেখেন 2% ভোটাররাও উপস্থিত হয়নি সেরকম একটি বিতর্কিত নির্বাচনকে জায়েজ করার জন্য মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। কিন্তু সেই সময় টিআইবি এখানে প্রকাশ করেছে যে বাংলাদেশের 241টি আসনে পর্যন্ত কোনো নির্বাচনই হয়নি, সেই সকল জায়গায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি, মাত্র তাদের ধারণা মতে 61-62টি আসনে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে শুধুমাত্র আওয়ামী লীগের প্রার্থী এবং তার মধ্যেও 50% জায়গায় শুধুমাত্র ভোট কারচুপি, সেখানে ভোটের উপরে মানে যত ধরনের অনৈতিক আচরণ থাকা দরকার সবগুলো সেখানে সংগঠিত হয়েছে। তাহলে 241টি আসনে যদি নির্বাচন না হয়ে থাকে আর বাকি কয়েকটি আসনে সেখানে যদি সকল আসনগুলোতে কারচুপি এবং তাদের মধ্যে রক্তারক্তি হানাহানি এবং ভোট কারচুপি থেকে শুরু করে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে, সেটা কোনো নির্বাচন হতে পারে না। তারা বলেছেন এটা একদলীয় এবং একপাক্ষিক নির্বাচন হয়েছে, এখানে কোনো বিরোধী মতের স্থান ছিল না এবং নির্বাচনকে গ্রহণযোগ্য বলা যায় না। তখনই আওয়ামী লীগের মূলত মাথা খারাপ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের অবস্থানটা হচ্ছে যখন কেউ সত্য কথা বলে তখনই তারা ভিন্ন মানুষের দালাল হয়ে যায়, কিন্তু আওয়ামী লীগ যদি এখন পাকিস্তান থেকেও ফুলের তোড়া নিয়ে শেখ হাসিনাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে তখন সেটা জায়েজ হয়ে যায়, আম পাঠালে জায়েজ হয়ে যায়, কিন্তু যদি বিএনপি কিংবা বিরোধী মতের মানুষের পক্ষে সত্য কথা কেউ বলে তখন সেটা হারাম হয়ে যায়, কারণ আওয়ামী লীগের এটা যায় না। আপনি দেখেন গতকালকের পর্যন্ত একটি নিউজ আপনার কাছে, সেটা যদি একটু থেকে থাকে আপনি মানব জমিনে গিয়ে দেখতে পারবেন যে একজন নির্বাচন কমিশনার এই যে আউয়াল সাহেব, তিনি বলছেন গতকালকের এই রিপোর্টটা আপনি দেখেন, তিনি বলছেন কি যে নির্বাচনের উপরে বর্তমান নির্বাচন পদ্ধতির উপরে জনগণের আস্থা নষ্ট হয়ে গিয়েছে। এই যে একজন নির্বাচন কমিশনার, তাদের এই বক্তব্য, তার এই কত পার্সেন্ট কি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছে আমি সে নিয়ে বিতর্ক করে নতুন সময় নষ্ট করতে চাই না, কিন্তু দেখেন নির্বাচনের পরে হলেও তাকে বুঝতে বাধ্য হয়েছেন যে নির্বাচন পদ্ধতির উপরে জনগণের আস্থা নষ্ট হয়ে গিয়েছে। তাহলে নির্বাচনটা কার জন্য? নির্বাচন তো জনগণের জন্য, যেই জনগণের আস্থা নষ্ট হয়ে গিয়েছে সেই জনগণের উপরে ধোকা দিয়ে আপনারা নির্বাচন করে 1600 কোটি টাকা নষ্ট করে বাংলাদেশের সমগ্র নির্বাচন ব্যবস্থাটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন এবং সেটাকে বাস্তবায়ন করে শেখ হাসিনাকেই এখন পর্যন্ত আপনি রেখেছেন। আপনি সাগর ভাই বলেন, সাংবাদিকদের প্রশ্ন করতে চাই, আজকের আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে বলতে পারবেন যে বাংলাদেশের নির্বাচন তো হয়ে গিয়েছে গত কয়েকদিন আগে, আজ পর্যন্ত বাংলাদেশের একটা বিরোধী দলের নাম বলেন যে বাংলাদেশে নির্বাচন হয়েছে, নির্বাচনে সরকারি দল হয়েছে আওয়ামী লীগ, বিরোধী দল
হয়েছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ নিজেরাই নিজেদের লেজে কুবুরে অবস্থা করে ফেলেছে। তারা এখন 650-এর অধিক সংসদ সদস্য নিয়ে তারপরে বাংলাদেশ চালাচ্ছে। একদিকে তাদের আইনমন্ত্রী সেটার ব্যাখ্যা জানে না, অন্যদিকে তাদের নিজেদের পার্লামেন্ট মেম্বাররা জানে না, অন্যদিকে শেখ হাসিনা গোপালগঞ্জে গিয়ে বলে আসে যে আমাদের উপায় ছিল না, তাড়াহুড়া করতে করে করতে হয়েছে, কারণ আমাদেরকে এই বাংলাদেশের তাদের নাকি ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আজকে সাগর ভাই এই জায়গায় দেখেন, যখন আমরা দাঁড়িয়ে কথা বলছি আওয়ামী লীগ তখন নৌকা উপহার দিয়ে আমেরিকান রাষ্ট্রদূত সহ বিভিন্ন জায়গায় তাদেরকে ডেকে ডেকে তারপরে সেখানে মিথ্যাচারের নতুন রাজনীতি শুরু করেছে। কিন্তু এট দ্য সেম টাইম গতকালকে যদি আপনি দেখেন, নয় দিগন্ত সম্ভবত আপনি যুগান্তরের সে রিপোর্টটি পাবেন, আমি আপনাকে পত্রিকাটা একটু দেখা দিচ্ছি তারপরে আমি বিশ্লেষণ করছি। এখানে দেখেন, এই যে দেখেন যুগান্তরের রিপোর্ট, তার ওখান থেকে যারা স্টেট ডিপার্টমেন্ট থেকে সবসময় যারা কথা বলে সেই জায়গা থেকে আমেরিকার পক্ষ থেকে যারা কথা বলে তাদের সেই মধ্যে একজন হচ্ছে আপনি দেখেন ম্যাথিউ মিলার। তিনি বলেছেন, দেখেন তিনি যে বলেছেন যে 7ই জানুয়ারির এই নির্বাচনকে নিয়ে প্রশ্ন করা হয়েছে তার কাছে যে বাংলাদেশের ব্যাপারে আপনাদের মতামত কি, যুক্তরাষ্ট্র কি এই নির্বাচনকে স্বীকৃতি দেয়, তিনি এই প্রধানমন্ত্রীকে কি যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে, একটা প্যারা দিয়েই আমি বলতে চাই। তাকে বলা হয়েছে যে ম্যাথিউ মিলার, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কাছে জানতে চাই, আপনারা বলেছেন বাংলাদেশে এই নির্বাচন অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য হয়নি, তাহলে যুক্তরাষ্ট্র কি টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেবে না? জবাবে ম্যাথিউ মিলার ইংরেজিতে দুটি শব্দ উচ্চারণ করেন, তা হলো নো নো নো। তাহলে আপনি এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে, বাংলাদেশকে কোন রাষ্ট্র কোন জায়গা থেকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি, এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে এই দেশের তাহলে বিভিন্ন। আমার প্রশ্ন তো আছে, আমার প্রশ্ন আছে, আপনারা সব পর্ব মোটামুটি 5-7 মিনিট করে বলবেন, সবচেয়ে মানে সর্বোচ্চ 5-7 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। আমার প্রশ্ন হলো এখানে যে আপনি বলেছেন টিআইবির বক্তব্য এবং ম্যাথিউ মিলারের বক্তব্য, কিন্তু এই দুই বক্তব্যের প্রতিক্রিয়া যারা ওবায়দুল কাদের বলেছেন যে আমেরিকার বক্তব্যতে কোনোভাবে আমরা উদ্বিগ্ন নয়, এবং টিআইবির বক্তব্যকে বিএনপির বক্তব্যের সাথে তুলনা করেছে, বলেছে বিএনপি যে ভাষায় কথা বলছে টিআইবিও একই ভাষায় কথা বলছে, তারা টিআইবি বিএনপি দালালি করছে, সুতরাং তাদের এই বক্তব্যের কোনো বাস্তবতাকে মেনে নিচ্ছে না আওয়ামী লীগ। বিএনপি সাগর ভাই জনগণের রাজনীতি করছে, জনগণের দালালি করছে। আমি তো বলতে পারি যে একমাত্র বাংলাদেশের সর্ববৃহৎ দল যারা একমাত্র জনগণের দালালি করে সেটা হচ্ছে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি। এখন ওবায়দুল কাদের যাদের সংসদে বিরোধী দল নাই, যাদের সংসদে চোরচাপটায় ভরা, যারা সম্পূর্ণ দুর্নীতির উপরে প্রতিষ্ঠিত, যারা মিথ্যা কথা বলে সমগ্র দিন রাত চালাচ্ছে, এখন তার বক্তব্যকে আপনি কাউন্ট করে এখানে তো জোরাজুরির বিষয় না। আমার দেশের জনগণ ভোট দিতে পারছে না আজকের বাংলাদেশে সম্পূর্ণ ভারতীয় আধিপত্যের কারণে, এদেশের জনগণ আজকে 15 বছর পর্যন্ত আওয়ামী লীগের কাছে জিম্মি হয়ে গিয়েছে, জনগণকে আজকে শত্রুতে রূপান্তরিত করে দিয়েছে, একটি দেশের স্বার্থ উদ্ধারের জন্য আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিয়েছে আজকের এই আওয়ামী লীগ। কারণ হচ্ছে তারা তলে তলে তাদের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশের মানুষের স্বার্থ সিদ্ধি কোনো কিছুতে না তাকিয়ে তারা আজকে জনগণের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে, আজকের এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন বাংলাদেশের যুবক তরুণ যারা আজকের বাংলাদেশের স্বাধীনতার সময় জন্ম হয়নি, কিন্তু সেই সময়কার ইতিহাস জানেনি, কিন্তু অনেক সময় তাদেরকে ভুলভাল আওয়ামী লীগ বোঝাতে চেয়েছিল যে আমাদের সবচেয়ে কাছের বন্ধু ভারত, আমাদের সবচেয়ে কাছের বন্ধু তারা, আর পাকিস্তান হচ্ছে খারাপ, অমুক দেশ খারাপ, তমুক দেশ খারাপ। কিন্তু আওয়ামী লীগের এই 15 বছর রাজনীতির কারণে বাংলাদেশের প্রত্যেকটি পরতে পরতে কর্নারে কর্নারে এখন একটি আওয়াজ উঠেছে যে আজকের এই আধিপত্যবাদ ঠেকাও, না হয় বাংলাদেশের মানচিত্র থাকবে না। আজকে তো বাংলাদেশে এখন শেখ হাসিনা বিএনপির যুদ্ধ নয়, আজকে বাংলাদেশের যুদ্ধটা এখন শুরু হয়েছে, আমার মানচিত্র থাকবে কি থাকবে না, আমার দেশ থাকবে কি থাকবে না, সেটা নিয়ে এখন যুদ্ধ শুরু হয়েছে। কারণ একটি অনৈতিক নির্বাচনকে করে করে 3টি বার আপনার বাংলার জনগণকে ধোকা দিয়ে বাংলার জনগণ ভোট দিতে পারছে না ওই পার্শ্ববর্তী রাষ্ট্রের, তাদের সেই কারণে তারা আজকের আওয়ামী লীগের সাথে একাট্টা করে তারপরে দেশটাকে ধ্বংস করছে। তাহলে বাংলাদেশ কি স্বাধীন হয়েছে 1971 সালে সেই মানে উপরে ভিত্তি করে যে আমরা ভোট দিব না, আমরা অন্য দেশের দালালি করব? আমরা পাকিস্তানের দালালি করি না, আমরা চায়নার দালালি করি না, আমরা আমেরিকার দালালি করি না, আমরা ভারতেরও দালালি করতে পারবো না। আমরা ভারতকে সম্মান করব ততটুকু যতটুকু আমার স্বার্থ সংশ্লিষ্ট দেশের জন্য প্রয়োজন হবে, কিন্তু আজকে দেশবাসীকে জাগতে হবে। আজকে সমগ্র বাংলাদেশের প্রত্যেক জায়গায় এখন আহ্বান এসেছে, মানুষ জাগা শুরু করে দিয়েছে যে আমরা আর গোলামি করতে চাই না, আমরা পাকিস্তানিদের কাছ থেকে গোলামি করতে চাই না, বিদায়, স্বাধীনতা অর্জন করেছি। তাহলে আজকের স্বাধীনতার 53 বছর পরেও কি আমরা ভারতের কাছে গোলাম হিসেবে আখ্যায়িত হব, না সগৌরবে আমার দেশের মানচিত্র রক্ষা করব, সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অতএব পৃথিবীর কে বলল, কে বলল না নির্বাচন ব্যবস্থা নিয়ে আপনি বিবৃতি কি দিলেন, দিলেন না? ওবায়দুল কাদের সাহেব কি বলল, বলল না?
না, দিস ইজ নট আওয়ার ম্যাটার, আওয়ার ম্যাটার হচ্ছে রাষ্ট্র আমার, দেশ আমার, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার, এই দেশের পরতে পরতে মুমিনরা সেজদা দিবে, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যার যার মতো ঐতিহ্যগতভাবে বসবাস করবে, অতএব এখানে কোনো পরাশক্তি কারো কাছে মাথা নত করে আমার দেশকে বিকৃত হওয়ার সুযোগ করে দেওয়া হবে না। অতএব একটা সুবিধা হয়েছে, আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্রের কারণে বাংলার মানুষ বুঝতে সক্ষম হয়েছে যে আওয়ামী লীগ স্বাধীনতার সময়ও দেশের শত্রু ছিল, আজও তারা দেশের শত্রু, স্বার্থের কারণে তারা দেশকে বিক্রি করছে, ভারতের দালালিতে পরিণত হয়েছে, এবং আপনি মন্ত্রিপরিষদের সদস্যদের দিকে তাকালে দেখবেন সবগুলো ভারতের দালাল, এই মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে যারাই আজকে নির্বাচিত হয়েছে এর ম্যাক্সিমাম ভারতের দালাল। অতএব আসুন দালালদেরকে হটাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করি। অতএব কারো কথার উপরে ভিত্তি করে আমরা স্বাধীনতা রক্ষা করবো না, আমার প্রয়োজনীয় আমরা স্বাধীনতা রক্ষা করবো। ইনশাআল্লাহ সেই কাজটি তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নির্দেশনায়, বিএনপির নেতৃত্বে এবং বিরোধী মতের মানুষের যোগ্য নেতৃত্বে বাংলার মানুষ অবশ্যই। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জনাব।